মার্কিন হিমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার কাক্ষুব্র বিদ্যুৎ প্রকল্পে হামলা চালালো ইউক্রেন। অন্যদিকে খেরসনে পানি এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ভয়াবহ হামলা চালাচ্ছে রাশিয়া। এবার বিস্তারিত। ইউক্রেনের সামরিক বাহিনী মার্কিন নির্মিত হিমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া নিয়ন্ত্রিত খেরসন এলাকায় কাক্ষুভকা জলবিদ্যুৎ প্রকল্পে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে জলবিদ্যুৎ প্রকল্পের বাতরির একটি গেট ধ্বংস হয়ে গেছে। খেরসন ইমার্জেন্সি সার্ভিসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। খেরসন এলাকার একজন কর্মকর্তা জানান, জলবিদ্যুৎ প্রকল্পের 6টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এর মধ্যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে 5টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ একটি বিবৃতিতে বলেছে, ইউক্রেনের সামরিক বাহিনী এই জলবিদ্যুৎ প্রকল্প ধ্বংসের জন্য এমন কোনো প্রচেষ্টা নেই যা তারা করতে চায়নি বা এই প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে। পরে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র জলবিদ্যুৎ প্রকল্পের বড় রকমের ক্ষয়ক্ষতি করতে ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো অভিযোগ করে আসছিল যে দিনেপির নদীর তীরে অবস্থিত কাখোভকা জলবিদ্যুৎ প্রকল্পে হামলা চালানোর চেষ্টা করছে ইউক্রেন। অন্যদিকে ইউক্রেনের দখলকৃত খেরসন অঞ্চলে রাশিয়ার মনোনীত প্রশাসন বলেছে, সাময়িকভাবে অঞ্চলটিতে বিদ্যুৎ এবং পানির সরবরাহ বন্ধ হয়েছে। রবিবার টেলিগ্রামে একথা জানানো হয়েছে। কর্তৃপক্ষের দাবি, অঞ্চলটির 3টি বিদ্যুৎ লাইন সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ বন্ধ রয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে। টেলিগ্রামে খেরসনের রুশ কর্তৃপক্ষ দাবি করেছে, এই হামলা চালিয়েছে ইউক্রেন, তবে এই দাবির পক্ষে তারা কোনো প্রমাণ হাজির করতে পারেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং দ্য গার্ডিয়ানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা তাসের একটি প্রতিবেদন উল্লেখ করেছে, খেরসন শহর সহ 10টি বসতিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। যুদ্ধের আগে খেরসন শহরে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল 280,000। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক আক্রমণের পর রাশিয়ার দখলকৃত একমাত্র প্রাদেশিক রাজধানী হল খেরসন। এখন পর্যন্ত চলমান যুদ্ধে খেরসন অঞ্চল দখল করা রাশিয়ার গুরুত্বপূর্ণ সাফল্য। সেপ্টেম্বরে যে 4টি ইউক্রেনীয় ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করে খেরসন সেগুলোর মধ্যে একটি। ইউক্রেনের পাল্টা আক্রমণের আশঙ্কায় গত কয়েক সপ্তাহে ডনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে কয়েক হাজার মানুষকে পূর্ব তীরে নিয়ে যাওয়া হয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর খেরসন শহরের দিকে অগ্রসর হওয়ার কারণে বিপজ্জনক পরিস্থিতি উল্লেখ করে মস্কো মনোনীত কর্তৃপক্ষ সতর্ক করার পর মানুষকে সরিয়ে নেওয়া শুরু করেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।